বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ জাতি ও বাহিনীর ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে তিনি বলেছেন, পিলখানার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। বিজেপি এয়ারউইং এর জন্য ক্রয়কৃত দুটি MI-71 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরো জানাচ্ছেন রাজু হামিদ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজেপি সদর দপ্তরে এ অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। অত্যাচার করে করে হত্যা করে। দিক নির্দেশনামূলক বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সকল বন্দোবস্ত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একটি সেক্টর, 5টি ব্যাটালিয়ন, 1টি রিজার্ভ ব্যাটালিয়ন, 1টি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং 5টি বড়গার হাসপাতালের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে। দেশের স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিগত কোনো সরকার সুরাহা করতে পারেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। এবং এই বাহিনীরও সার্বিক উন্নয়ন। রাজু হামিদ, নাগরিক, ঢাকা। উন্নয়ন যাতে হয় তার জন্য বিভিন্ন বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোত ধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে, মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, প্রকৃতি আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক। বেসরকারি বিনিয়োগ কিন্তু সেই তালে হচ্ছে না, কস্টলি এখন যেটা পড়ে সেটা হলো ব্যাংকের লোনের সুদ। আমার জানা মতে সঠিক নয়, ব্যবসায় তো লাভ আছে। আমাদের দেশে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করি উইথ মোর ইমোশনস দ্যান ম্যাথ। চাইনিজ এন্টারপ্রেনাররে তারা ভিয়েতনামে চলে যাচ্ছে। কোন দিক থেকে আপনার মূলত অন্তরায়? স্কিলড ম্যান পাওয়ারটা সবচেয়ে প্রয়োজন। আমার এখন কোনো ফরেনার নাই, সমস্ত ভাবে বাংলাদেশি স্কিলড লোকজন কাজ করতেছে। একটা হলো কোয়ালিটি, দ্বিতীয় হলো মার্কেটিং ইনোভেশনস আছে, নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন শনিবার রাত 10:30 নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।